আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন যারা কিনা না প্রেগনেন্ট আপু আছেন তাদের জন্য তো একটা সুপার হেলদি ফুড প্রতিদিন যদি এই মিষ্টির একটা স্লাইস আপনি খান তাহলে এর মধ্যে থেকে একসাথে পেয়ে যাবেন ভিটামিন মিনারেলস ফাইবার ক্যালসিয়াম সামনে রমজান আসতেছে রমজানের আগে যদি আপনারা এটা বানিয়ে রাখেন এটা তো রুম টেম্পারেজারে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় আর যদি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখেন তাহলে তো এক বছর পর্যন্ত এই মিষ্টিটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আলাইকুম এভরিওয়ান আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আজকের এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ খেজুর নিয়েছি কে, আর এই খেজুরটাকে আমি দেখেন বিচিটা আলাদা করে নিয়েছি আর শুধু কেজুরটা নিয়েছি আর এই খেজুরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি যেহেতু আমি শুকনো শুকনো ব্ল্যান্ড করতে পারছি না অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি ব্ল্যান্ডের প্রয়োজন নাই আর এই দেখেন আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ হচ্ছে তিল দিয়েছি সাদা তিল আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে দেখেন আমি বাদাম নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি চীনা বাদাম আর হচ্ছে কিশমিশ আর এখানে নিয়েছি কাঠবাদাম আর দেখেন আমি সবগুলাই কিন্তু এক সমান করে কেটে নিয়েছি আর এখানে প্রত্যেকটা উপকরণ আমি হাফ কাপ করে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও ড্রাই ফ্রুটস দিতে পারেন এখন চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলা রাসটাকে একদম লোতে করে নিয়েছি প্রথমে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এখানে প্রথমে আমি যেটা করব তিলগুলোকে ভেজে নিব চুলা রাসটাকে একদম লোতে রাখতে হবে বাড়ানো যাবে না তাহলে তিলগুলা কিন্তু পুড়ে যাবে প্রায় দুই মিনিট লো আছে আমি এগুলোকে ভেজে নিব যখন দেখবেন এই তিলগুলা একটু বড় হয়ে আসছে মোটা হয়ে আসছে তখনই বুঝতে হবে তিলগুলা কিন্তু হয়ে গেছে পুড়ে পেলা যাবে না এতে করে তিতা লাগবে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি তিলগুলা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ফুলে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আবারও প্যানটা বসিয়ে দিয়েছি এখন এখানে আমি হচ্ছে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের বদলে তেলও দেওয়া যায় তবে ঘিটা দিলে ভালো অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু এটা সংরক্ষণ করে রাখা যায় তার জন্য এখানে ঘি দেওয়াটাই উত্তম সবগুলো বাদাম একসাথেই দিয়ে দিচ্ছি কারণ সবগুলোর সাইজ আমি একই করে একরকম করেই খেতেছি যদি ছোট বড়ো থাকে তাহলে আলাদা করে ভেজে নিতে হবে আর এই বাদামগুলো ভাজার সময় চুলা রাসটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না লো আছে ভাজতে হবে যদি চুলা রাসটাকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাদামগুলো পড়ে যাবে উপর থেকে আমি এগুলাকে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি দেখেন বাদামগুলা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইখানে শুধু একরকম বাদাম দিয়েও মিষ্টিটা তৈরি করতে পারেন আমি একটা বাদাম চেক করে দেখছি যে ক্রিস্পি হয়েছে কিনা তবে এটা ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ক্রিস্পি হয় বাদামটাকে আমি একটা সাইডে সরিয়ে দিচ্ছি আর হচ্ছে আবারও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আমি কিশমিশটা বেজে নিব যেহেতু কিসমিস নরম এটা কিন্তু বাদামের সাথে একসাথে ভাজা যাবে না আর কিশমিশ ভাজার জন্য কিন্তু বেশি একটা সময় লাগে না এক থেকে দেড় মিনিট সময়ের মধ্যেই হয়ে যায় যখন দেখবেন এইরকমভাবে কিসমিসটা পুলে উঠছে বলের মতো হয়ে গেছে তখনই বুঝতে হবে যে এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে চুলা রাস্তায় কিন্তু অ্যাড টু জ্যাড শুরু থেকে শেষ পর্যন্ত একদম লোতে রাখতে হবে আমি আবারও এক চামচ ঘি দিয়ে কিছুটা নাড়াচাড়া করে এখানে আগে থেকে যে খেজুরের পেস্টটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি খেজুরের পেস্টটা আমার একটু বেশি সময় নিয়ে জাল করতে হবে যেহেতু আমি এখানে পানি অ্যাড করেছি ব্ল্যান্ডার করার সময় যারা ব্ল্যান্ডার করার সময় পানি অ্যাড করেন না তারা কিন্তু এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায় যেহেতু আমি পেঁয়াজটা করার সময় পানি দিয়েছি তার জন্য আমার একটু বেশি সময় লাগতেছে আর হচ্ছে যে পানি কোনোভাবে তাকা যাবে না যদি এই মিশ্রণটার মধ্যে পানি থাকে তাহলে কিন্তু এটা সংরক্ষণ করে রাখা যাবে না আমি কিন্তু একদম পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর যখন দেখবেন যে পেনের গা থেকে এই মিশ্রণটা ছেড়ে যাচ্ছে তখনই এটা কিন্তু বুঝতে হবে একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর যখন দেখবেন যে এরকমভাবে পেনের ঘা থেকে মিশ্রণটা চেড়ে আসছে তখনই কিন্তু বাদামগুলা দিয়ে দিতে হবে যে বাদামগুলো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম আর দেখেন বাদামগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তিল আমি সবগুলো তিল একসাথে দিব না কিছুটা তিল আমি সরিয়ে রাখছি পরে আমি কাজে লাগাবো অর্ধেকটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এটাকে একটা চড়ানো প্লেটে আমি নিয়ে নিব তার আগে আমি এখানে একটু হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য যেহেতু খেজুর এটা কিন্তু অনেক মিষ্টি হয় যে যদিও আমরা হচ্ছে চিনি বা গুড় এখানে দেই নাই তারপরেও কিন্তু এটা অনেক বেশি মিষ্টি তাই তো এটাকে সুগার ফ্রি মিষ্টি বলা হয় আর এটার মধ্যে এত পরিমাণে এনার্জি থাকে রমজানের আগে আপনারা এটা অবশ্যই বাসায় রেডি করে রাখবেন আর হচ্ছে সারাদিন রোজা রাখার পর ইফতারে একটা স্লাইস খাবেন দেখবেন যে সারাদিনের যে রোজার যে একটা ক্লান্তি লাগে ওইটা কিন্তু চলে যাবে এখন এই প্লেটটাতে রাখার আগে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এই মিশ্রণটাকে কিন্তু গরম গরমে আমি রেডি করে নেব আর এই পর্যায়ে এসে আপনারা চাইলে এটাকে বরফি আকারে কেটে নিতে পারেন আবার হচ্ছে বরফি যদি না কাটেন তাহলে আবার লাড্ডুর মতো করে নিতে পারেন তবে আমি হচ্ছে কাবাবের মতো করে আজকে এই মিষ্টিটা তৈরি করব আর তার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে এটাকে একটা রুলে শেপ দিতে হবে তার জন্য একটা বোর্ড নিয়েছি আর আমি যে অল্প একটু তিল সাদা তিল রেখেছিলাম ভাজার পর এই তিলটা একটু চড়িয়ে দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে যে তিলটার উপরে রোলটাকে নিয়ে আমি এভাবে হচ্ছে ভালো করে ময়ন করে চেপে চেপে একদম সমান সফট একটা রোল করে নিচ্ছি আবার কিছুটা কিছুটা করে আমি হচ্ছে তিল দিয়ে দিচ্ছি একসাথে দেওয়া যাবে না যেহেতু গরম হাটটা আমি বারবার হচ্ছে ধুয়ে নিচ্ছি যাতে একটু ঠান্ডা লাগে দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে রোলটা কতটা সফট হয়েছে আর অল্প অল্প করে সবটা তিলে আমি দিয়ে দিচ্ছি আর একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে না পুরো রুলের উপর যাতে তিলগুলা ভালোভাবে লেগে থাকে এটা আসলে দেখতেও সুন্দর দেখা যায় আপনারা চাইলে একবারে মিশ্রণের মধ্যে দিয়ে দিতে পারেন ওই যে খেজুরের যে মিশ্রণটা তৈরি করেছি বাদামের সাথেই দিয়ে দিতে পারেন তো এইভাবে দিলে কি হয় দেখতেও সুন্দর দেখা যায় তো দেখেন আমার এই রোলটাকে খুব ভালো করে সুন্দর করে আমি এটাকে রুল করে নিয়েছি আর হাত দিয়ে এবার চেপে চেপে নিচ্ছি আপনারা চাইলে এটাকে আরও মোটা করে রাখতে পারেন এখন যেটা করব আমার কাছে ফয়েল পেপার নাই তাই হচ্ছে এরকম যে নর্মাল কাগজ আছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন কি সিস্টেমে আমি এটা করছি কাজটা অবশ্যই আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে যাতে এই কাজটা করতে পারেন তাই জন্য আমি দেখিয়ে দিয়েছি এইভাবে নিয়ে আমি হচ্ছে চাপ দিয়ে দিয়ে আমি হচ্ছে রুলটাকে সুন্দরভাবে আবারও সেট করে নিচ্ছি এটা করলে হয় কি যে রুলটা একদম সমান আর সফট হয় এখন এই দুইটা পাশ ভালো করে মুড়িয়ে আমি এটাকে ওভার নাইটের জন্য রেখে দেব ফ্রিজের নর্মাল চেম্বারে যাতে করে এই যে লাড্ডুটা বা এই মিষ্টিটা ভালোভাবে সেট হয়ে যায় আমি সুন্দরভাবে কেটে নিতে পারি তবে এটা ওভারনাইট রাখার দরকার নাই তিন থেকে চার ঘন্টা রাখলেই হয়ে যাবে আবার নর্মালে রাখলেও কিন্তু হয়ে যায় রুম টেম্পারেচারে আর এখন হচ্ছে এটাকে আমি সুন্দরভাবে স্লাইস করে কেটে নিচ্ছি দেখেন অনায়াসে কিন্তু এটা খাটা যায় আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন আমার আজকের মিষ্টি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখেন মাসা আল্লাহ কত সুন্দর হয়েছে আর এইগুলা এয়ারটাইট কন্টেনারের যদি আপনারা রেখে দেন রুম টেম্পারেচারে এগুলো হচ্ছে এক মাস পর্যন্ত থাকবে আর আপনারা যদি এক বছর রাখতে চান তাহলে হচ্ছে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিবেন ভালো লাগলে তো একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আমার আজকে এই এনার্জি বার বা এনার্জি বরপিটা কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ